ফিরে আসলাম বিরতির পর। ত্রিপুরা কেমিস্ট এবং ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত। আজকের এই সাধারণ সভাকে কেন্দ্র করে যেমনটা জানা যায়, ষষ্ঠ দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজ সদর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল পুরো অনুষ্ঠানটি, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং তার পাশাপাশি অন্যান্য বিশিষ্ট অতিথিরা। আগরতলা টাউন হলে আজকের এই পুরো অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ষষ্ঠ দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সদর মহকুমা কমিটি আজকের এই আয়োজনে ছিল এবং সম্পূর্ণভাবে আজকে এই সার্বিক আয়োজনকে কেন্দ্র করে মন্ত্রী উপস্থিতি থেকে শুরু করে পুরো হলে মানুষের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয়। তবে সকলের মধ্যে একটা আলাদা রকমের সাড়া পরিলক্ষিত এবং তার পাশাপাশি বিভিন্ন বিষয় সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভাকে কেন্দ্র করে। আজকের ষষ্ঠ দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। দিন আপনারা সবাই জানেন যে 25শে ডিসেম্বর, এক তো আমাদের ভারতরত্ন, আমাদের অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং এই দিনটি আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি। এবং ওনার সম্পর্কে বলতে গেলে, উনি যে ছাপ রেখে গেছেন এবং সেই ওনার এই স্মরণীয় কর্মকাণ্ডকে যদি আমরা পাথেয় করে চলি, তাহলে বলতে হয় যে আমাদের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথেই উনি চলছেন। এবং আজকে পোখরান যে পারমাণবিক বোমা বিস্ফোরণ থেকে শুরু করে যে বিভিন্ন যে প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, সড়ক যোজনা থেকে শুরু করে, যে অন্তিম ব্যক্তিকে আমরা যে ফ্রি রেশন দেওয়ার যে বিষয়, সেগুলো কিন্তু উনারই মস্তিষ্ক প্রসূত। উনি লুক ইস্ট পলিসি উনি বলেছিলেন, আর সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বর্তমান উনি বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, একই বিষয়, কিন্তু উনি বলেছেন লুক, আর আমার বর্তমান প্রধানমন্ত্রী বলছে অ্যাক্ট। তো সেইভাবে আমাদের ডেভেলপমেন্টের যে বিষয়টা, সেইভাবে ওনাকে সামনে রাখে এবং পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাভাবনা, অন্তর্দয়ের যে চিন্তাভাবনা, রাষ্ট্রবাদী যে চিন্তাধারা, সেইভাবে উনি কাজ করেছেন। তো অটলজি, আমরা জানি যে তিনবার প্রাইম মিনিস্টার উনি হয়েছেন, একবার তো মাত্র 13 দিনের জন্য। নির্দিষ্ট কি যে আমরা একসাথে থাকবো, তার ইনসেন্ট অবজেক্টিভ কি? ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আজকের সাধারণ সভাতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ভারতের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন এবং জন্মদিনকে কেন্দ্র করে তাঁর এই অবদান সম্পর্কে বিভিন্ন মন্তব্য পেশ করেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে। নিচ্ছেকে বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।